কিসব কয়টা দিয়ে দাও, কিসব একটা কাঁচা খেয়ে নি। আবার আজকে খাবি বাবা রে? নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুদের দেশি ফুড ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, এই যে আজকে টাটকা টাটকা কই মাছ নিয়ে চলে এসেছি, আর আজকে এই কই মাছগুলো দিয়ে আমি মালাইকারি রান্না করে দেখাবো। চিংড়ি মাছের মালাইকারি খেয়েছি, তো আজকে কই মাছের মালাইকারি রান্না করে আমি আপনাদের দেখাবো। আর এই মাছগুলো 3 দিন আগে কেনা হয়েছে টাটকা, আপনাদের তো দেখিয়েছিলাম আমাদের পাশের বাড়ি একটা ভাইয়ের কাছ থেকে কিনে নিয়ে এসেছিলাম। মাছগুলোকে এই যে গামলায় আমি জিয়ে রেখে দিয়েছিলাম, কি বলে জিয়ে নিতে বলে নাকি, মা তো বলে জিয়ে রেখে দাও জিয়ে রেখে দাও। মাছগুলোকে আমি এখন কাটবো, কিন্তু কাটতে আমার ভয় লাগছে, যা নড়ছে। বাড়িতে মা থাকলে মা তো জ্যান্ত মাছ ধরে আর কাটে, মায়ের কাছে কিছু না। তো আজকে মাছগুলোকে আমি প্রথমে আগে নুন দিয়ে দেবো, নুন দিয়ে মাছগুলোকে আমি আগে মেরে নেবো, তারপরে কাটবো। তার মধ্যে একটা মাছ এই যে মরে গেছে, এই মাছটা ফেলে দিতে হবে। তাহলে এই মরা মাছটা দিলে ওটা তরকারিটা নষ্ট হয়ে যাবে। শক্ত হয়ে গেছে না? এটা কি মাছ, এটা কি মাছ কিসব, কোনটা খাবে কিসব? বাবা কোনটা খাবে? এইটা এইটা তুমি নেমে দেখাও তো বাবা, বেটা তুমি নেমে দেখাও, এইটা কত বড়, কত বড়, কত বড় বেটা? যারা জ্যান্ত মাছ কাটতে পারেন না তারা এইভাবে নুন দিয়ে দেবেন, মাথার মধ্যে নুনটা দিতে হবে। আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে, মাকে যখন বলতাম মা তুমি যখন বাড়ি থাকবে না তাহলে ওই জ্যান্ত মাছগুলো আমি কাটবো কী করে, তো মা বলেছে যখনই জ্যান্ত কোনো মাছ নিয়ে আসবে, অনেক মাছ আছে না কাটা দিয়ে দেয়, শিঙি মাছ টাছ এগুলো আছে, তো মা বলেছে যখনই বাড়ি থাকবো না যখনই জ্যান্ত মাছ নিয়ে আসবে মাথার মধ্যে নুন দিয়ে দেবে, মরে যাওয়া মাছগুলো সঙ্গে সঙ্গে কাটতে হবে। আমি এগুলো ছাই নিয়ে নিয়েছি, নুন দেওয়াতে মাছের ভিতরে যে লালাগুলো থাকে দেখুন সব বেরিয়ে গেছে, আর মাছগুলো সব মরেও গেছে আস্তে আস্তে, এবং কানকোগুলো এমনি এমনি করে উঁচু করছে। ছাই পুরো মাখিয়ে নিয়েছি দেখো আমি ভিতরে, দাও কিসব কেটে দিক বেটা, কাটবে তুমি কটা মাছ খাবে, তোমার কটা মাছ খাবে, কটা তোমার দিকে তাকিয়ে রয়েছে, কটা খাবে কটা বলো, দুটো, ও দুটো খাবে দুটো, ওই জন্য দুটো কাটো, দুটো মাছগুলো সব কাটা হয়ে গেছে, মাছগুলো সব ধুয়ে নেব, তো আমি ধুয়ে নিয়েছি এই যে পরিষ্কার করে, এখন নারকেল পাড়তে যাব, আর নারকেলটা পেড়ে দেবো শান আর তোজো। আমি টানবো ভালো করে, কাঠ ফাটিয়ে দিস না আবার, এসাড়াটা কেমন লাগছে খেতে? জলটা গরম হতে লাগো, আমি এখানে কুড়িয়ে নিয়েছি, আর শিলের মধ্যে আমি কিছু মশলা বেটে নেবো, এখানে আমি 1 কুচি আদা দিচ্ছি, আদাটা প্রথমে আমি বেটে নেবো, আদা আর কয়েকটা
লঙ্কা। ঝাল আপনারা বুঝে দেবেন, যে যেরকম ঝাল খান সে সেই বুঝে লঙ্কা দেবেন। আদা লঙ্কা বাটা হয়ে গেছে, মাছের মধ্যে আমি আদা লঙ্কা বাটাটা তুলে নেব। যেহেতু আমি সমস্ত মশলা কাঁচা মাখাবো মাছের সঙ্গে, তার জন্য আমি একেবারে তুলে নিচ্ছি। গোলমরিচ, এখানে রয়েছে কালো সর্ষে, সাদা সর্ষে, জিরে, ধনে, মালাইকারি ভাপা, ভাপা মালাইকারি নাকি? হ্যাঁ, মালাইকারি মানে নারকেল। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এটা কি হলুদ? হ্যাঁ, হলুদ গুঁড়ি। দিয়ে দেবো সর্ষের তেল। ভালো করে মাখিয়ে নেবে নাকি এগুলো? না, এটা এখন থাকবে। এখন আমি এখন এই নারকেলে যে কুড়িয়ে নিয়েছি, নারকেলের মধ্যে একটুখানি জল দিয়ে চটকে দুধটা বের করে নেবো, সেটা দিয়ে তারপরে মাখাবো। নারকেলগুলো চটকানো হয়ে গেছে, চিপে চিপে আমি উঠিয়ে নেবো। আপনারা চাইলে ছাঁকনিতে ছেঁকে ফেলতে পারেন, নারকেলটা কচি তো, তার জন্য আমি আর ছাঁকনি দিয়ে ছাঁকবো না। ভালো করে কিন্তু মশলাগুলো মাখাতে হবে, এই যে মাছের মাথার ভিতরে ভিতরে মশলাগুলো ঢুকে দিতে হবে। এখানে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোর মধ্যে মাখিয়ে দেবো। আমি যেহেতু ঝাল একটুখানি বেশি খাই, তার জন্য কাঁচা লঙ্কাগুলো দিলাম, আপনারা চাইলে বাদ দিতেও পারেন। এখানে আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি, আজকে মাছ ভাপাটা আমি এতেই তৈরি করব। তো মাছের মধ্যে সমস্ত মশলা মাখানো হয়ে গেছে, মাছগুলোতে এবার টিফিন বক্সের মধ্যে আমি সাজিয়ে দেব। সমস্ত মশলাগুলো ঢেলে দিয়েছি। তো বন্ধুরা, মাছ ভাপাটা আমি হালকা একটুখানি ঝোল ঝোল করব, তার জন্যে এই যে নারকেলের দুধটা নিয়ে নিয়েছি আমি, তো এটা আমি দিয়ে দেব। বন্ধুরা দেখুন, নারকেলের দুধটা দেওয়াতে কালারটা এখনই কত সুন্দর হয়ে গেছে, এটা হওয়ার পরে কালারটা আরও সুন্দর আসবে। তো এই যে এই ঢাকনাটা দিয়ে মুখটা আমি আটকে দেবো, আর এদিকে জলটাও গরম হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আমি একদম কানা বরাবর জল নিয়েছি, দেখেন মুখ অব্দি নিয়ে নাই। মুখ অব্দি জলটা নিলে কিন্তু জলটা ভেতরে ঢুকে যেতে পারে। আর এরপর আমি এর উপরে একটা ঢাকা দিয়ে দেবো, জালটা কিন্তু আমি খুব বেশি দিই নাই, হালকা হালকা দিয়েছি। আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি, দেখে নেব।
দেখলাম জলটা পুরো শুকিয়ে গেছে, তার মানে মাছ সেদ্ধটা হয়ে গেছে। এরপর আমি কড়াইটা উনুন থেকে নামিয়ে নেব। জল একেবারে একদম শুকিয়ে গেছে, আমি অল্প ঠান্ডা করে নিয়েছি। এবার টিফিন বক্সটাকে আমি খুলে নেবো। তো যখন আমি টিফিন বক্সটা বসেছিলাম, আমি কিন্তু খুব একটা টাইট করে বসাই নাই, কারণ খুব একটা টাইট করে বসালে না পরে খুলতে অসুবিধা হয়। দেখুন ভিতরটা এখনো গরম রয়েছে, কালারটা দেখুন কত সুন্দর এসেছে, আর কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। বন্ধুরা এই মাছ ভাপাটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে কিন্তু একেবারেই জমে যাবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না, যে কোনো মাছ ভাপা হোক না কেন। একটা মাছ আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখুন মাছের কালারটা দেখুন, আর দেখুন যেটুকু পরিমাণে আমি ঝোল দিয়েছিলাম সেটুকু পরিমাণে কিন্তু ঝোল রয়েছে, ভাপাতে কিন্তু জল মরে না। বন্ধুরা শুধু কই মাছ বলে না, টাটকা টাটকা ধরনের যে কোনো মাছ হোক না কেন, এরকম ভাপিয়ে খাবেন দারুণ লাগবে, আর কই মাছটা তো ভাপাটাই বেশি ভালো লাগে। আজকের কই মাছ ভাপা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আর বাড়িতে কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন। আর যেহেতু এটা আমাদের বাঙালিদের খুবই একটা ট্রেডিশনাল খাবার, মাছ ভাপা, মাছ পাকা, মাছ সিদ্ধ, এগুলো সব আমাদের বাঙালিদের খাবার। তো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ আসি, দেখাবো আপনাদের সাথে নতুন কোনো ভিডিও।